আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শাকিব খানের ফ্যান ফেলুদা এই মুহূর্তে ঢালিউড টলিউডের একচ্ছত্র নবাব তিনি, আর থেকে আসি বঙ্গবাসীর কাছে তিনি কিং খান। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও শাকিবের জনপ্রিয়তা তার অভিনয়ের মতোই তীব্র। দুই বাংলায় শাকিব এবং শুভশ্রী অভিনীত নবাব যতটা জনপ্রিয় হয়েছে, সাম্প্রতিককালে তেমন উদাহরণ খুব একটা নেই। সেই শাকিব খানে এবার মজলেন ফেলুদা, প্রদোষ চন্দ্র মিত্র। ভাবছেন কি করে সম্ভব, গল্পের চরিত্র কিভাবে শাকিবের ফ্যান হবেন? না, শাকিবের ভক্ত সত্যজিতের কল্পনার ফেলুদা নন, ১৬টিরও বেশি গল্পের সন্দীপ রায়ের পরিচালনায় যিনি পর্দায় প্রাণবন্ত করে তুলেছেন ফেলুদাকে, শাকিবে মজেছেন সেই সব্যসাচী চক্রবর্তী, ইন্ডাস্ট্রির বেনুদা। শাকিব ভীষণ ভালো ছেলে, শাকিব ইজ আ ওয়ান্ডারফুল বয়, এবং শাকিবের সঙ্গে আমি শাকিবের ব্যাপারে শুনেছি কিন্তু কোনোদিন ওর সঙ্গে আলাপ হয়নি। আমরা প্রথম বললাম শিকারি বলে ছবিটা, এবং তখনই আমার সঙ্গে আলাপ হলো, এবং এত ভালো ছেলেটা, এত সুন্দর ব্যবহার তার, এবং হি ইজ দি বিগেস্ট সুপারস্টার অফ বাংলাদেশ। অ্যান্ড কিন্তু আমাদের সঙ্গে ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। অ্যাজ আ রেজাল্ট আমি ওর খুব সর্ট অফ ফ্যান হয়ে গেছি। কিশোর থেকে যুবক সব বয়সের ছেলেমেয়েরা যার অভিনয় খুঁজে পায় চির যৌবনের প্রতীক ফেলুদাকে, সেই সব্যসাচী হঠাৎই বললেন তিনি শাকিব খানের একজন ফ্যান। সিটি সিনেমাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বেনুদা জানান শাকিব ঢালিউডের সব থেকে বড় স্টার, তা সত্ত্বেও ওর কাজের প্রতি দায়বদ্ধতায় ওর ব্যবহারে তিনি মুগ্ধ। সম্প্রতি নবাব ছবিতে একসঙ্গে কাজ করলেও শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়নি। সে বিষয়ে আক্ষেপ থাকলেও খুব শিগগিরই সেই আক্ষেপ মিটিয়েও নিতে চান সব্যসাচী। তাহলে কি খুব তাড়াতাড়ি পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে ফেলুদা এবং কিং খানকে? সিনে জগতে চলছে জল্পনা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।